नमस्कार, मैं जहांगीर आलम। आप देख रहे हैं कोलफिल मिरर, हर पल आपके साथ। আপনারা জানেন যে আমাদের আসানসোলের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মাননীয় বাবুল সুপ্রিয় আজ একটা প্রেস মিট করেছেন, এবং প্রেস মিটে উনি বারবার এটা বলতে চেয়েছেন যে উনি 2 লক্ষ ভোটে জিতেছেন, প্রায় 2 লক্ষ ভোটে জিতেছেন, তাই আসানসোল পৌর নিগমের লোকদের শিক্ষা নেওয়া উচিত, এখানকার বিধায়কদের শিক্ষা নেওয়া উচিত। এবং উনি বারবার এটা বলতে চেয়েছেন যে উনার জয়লাভ করা মানে হলো যে পৌর নিগমের বিরুদ্ধে মানুষ তার মতামত দিয়েছে, বিধায়কদের বিরুদ্ধে মানুষ তার মতামত দিয়েছে। আমি বাবুলবাবুকে রিমাইন্ড করে দিতে চাইব যে 2014 সালে উনি সাংসদ হয়েছিল, তারপর 2015 সালে আমরা পৌর নিগমে আমরা জিতেছিলাম, তাহলে 2015 সালে যেদিন আমি মেয়র হলাম সেদিন কি এটা বাবুলবাবু মানবেন যে সেদিন আসানসোলে মানুষ এই রায় দিয়েছিল যে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এই রায় ছিল? 2014 সালে উনি এমপি হয়েছিলেন, 2016 সালে আমি এমএলএ হয়েছিলাম, তাহলে কি বাবুলবাবু মানবেন যে 2016 সালে যখন মানুষ আমাকে নির্বাচিত করলো তার মানে কি এটা ছিল যে এটা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে রায় ছিল মানুষের? এটা কি মানবেন? তখন যদি এই থিওরি কাজ না করে তাহলে এখন নতুন করে এই থিওরি কেন আনছেন যে উনি জয়লাভ করলেন মানে আসানসোল পৌর নিগম পরাজিত হয়ে গেল, বিধায়করা পরাজিত হয়ে গেল, এবং উনি সাংসদ হিসাবে কি কি কাজ করেছেন, ওনার কি পরিকল্পনা, সেটা নিয়ে মানুষের কাছে কিছু বলছেন না কেন? আসানসোল পৌর নিগম, আসানসোল পৌর নিগম, এই আসানসোল পৌর নিগমের কাজের মূল্যায়ন হবে 2020-তে যখন পৌর নিগম নির্বাচন হবে তখন তার মূল্যায়ন হবে। সত্যি সত্যি যদি আমরা ভালো কাজ না করে থাকি, মানুষ যদি আমাদেরকে প্রত্যাখ্যান করে, নিশ্চয়ই আমরা সেটা মানুষের সিদ্ধান্ত আমরা মেনে নেব। আমাদের বিধায়ক হিসেবে আমরা কি করেছি না করেছি তার মূল্যায়ন হবে 2021 সালে। 2021 সালে সত্যি সত্যি যদি আমরা মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করে, আমরা পরাজিত হই, আমরা পরাজয় স্বীকার করে নেব। কিন্তু এই আপনি লোকসভা ভোটে জিতেছেন বলে বিধায়কদের যে বিভিন্ন এলাকা উন্নয়নের কাজ তার কোনো গুরুত্ব থাকলো না, পৌর নিগম যে আসানসোল পৌর নিগম এত ভালো কাজ করছে তার কোনো গুরুত্ব থাকলো না, এবং আপনি এমপি জিতেছেন বলে আমাদের আমরা যা যা ডেভেলপমেন্ট করেছি, আমাদের সরকার যা ডেভেলপমেন্ট করেছে সেটাকে খাটো করে দেখানোর চেষ্টা ঠিক হচ্ছে না। আসানসোল পৌর নিগম সত্যি যদি ভালো কাজ না করে থাকে তাহলে সেদিন যেদিন ডেপুটেশন দিতে আপনি আপনার লোকদেরকে আপনি পাঠালেন, তাহলে আপনাকে ঝাড়খণ্ড থেকে লোক আনতে হলো কেন? আপনাকে পঞ্চায়েত এলাকা থেকে লোক আনতে হলো কেন? আপনি বলুন তো যে জামুড়িয়া রানীগঞ্জের যে বিভিন্ন পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েত এলাকার লোকেদের তো পরিষেবা দেওয়ার দায়িত্ব কর্পোরেশনের না, তাহলে তাদেরকে আপনি কেন এই ডেপুটেশনে নিয়ে এলেন? আসানসোলের পৌর নিগমের এলাকার মানুষ এলো না কেন? আপনি এটা ঠিক করছেন না। আর ঝাড়খণ্ডের পরিষেবা দায়িত্ব কি দেওয়ার কি জিতেন্দ্র তোমার দায়িত্ব? ঝাড়খণ্ডে মানুষ কেন এলো? ঝাড়খণ্ড নাম্বারে বাস কি কেন এলো? আর যারা ডেপুটেশন দিতে আসবে তারা হাতে পাথর নিয়ে আসবে, তারা হাতে ইট নিয়ে আসবে, তারা ডান্ডা নিয়ে আসবে, তারা পাথর নিয়ে কেন এলো, তারা ডান্ডা নিয়ে কেন এলো, তাদের হাতে ইট ছিল কেন, তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র ছিল কেন? এর জবাব আপনি আপনাকে দিতে হবে না। আপনি মূলত ডেপুটেশন দেওয়ার কোনো প্রশ্ন ছিল না। যদি সত্যি সত্যি আসানসোলের কাজে সমালোচনা করতে চান আপনি নিশ্চয়ই করতে পারেন, তার জন্য আপনার কাউন্সিলর আছে, প্রত্যেক মাসে বোর্ড মিটিং হয়, বোর্ড মিটিংয়ে মিনিটস অফ দ্য মিটিং আপনি বার করে দেখান তো যে কোথাও একবারও আপনার কোনো কাউন্সিলর বলেছে যে না আসানসোল পৌর নিগম ভালো কাজ করছে না বা তারা বঞ্চিত হয়েছেন, তাদের ওয়ার্ডে উন্নয়নের জন্য ফান্ড দেওয়া হচ্ছে না। আমরা তো আসানসোল পৌর নিগমের তরফ থেকে যখনই ফান্ড অ্যালট করেছি 106টা ওয়ার্ডের জন্য করেছি। আপনি বলুন তো সাংসদ হিসাবে আপনি যখন ফান্ড অ্যালোকেশন করেছেন আপনি 106টা ওয়ার্ডে দিয়েছেন কি? আপনার যেখানে ইচ্ছা হয়েছে, আমরা যখনই ফান্ড অ্যালট করেছি আমরা সবার সঙ্গে আলোচনা করে দিয়েছি। আমরা তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, সিপিএমএ কাউন্সিলর, বিজেপির কাউন্সিলর সবার সঙ্গে আলোচনা করে আমাদের ফান্ড অ্যালট করেছি। আপনি বলুন তো এমপি হিসাবে যতবার ফান্ড অ্যালট করেছেন একবারও কি বিরোধী যারা আমরা এমএলএ আছি আমাদের সঙ্গে আলোচনা করেছেন যে আপনার বিধানসভায় কি দরকার বলুন তো আমি এই কাজটি করে দেবো? এটা তো কোনোদিন করেননি। আপনি যে দর্শনে বিশ্বাস করেন আমরা সেই দর্শনে বিশ্বাস করি না। আপনার দর্শন নিয়ে আপনি থাকুন, আমাদের দর্শন নিয়ে আমরা থাকুন। আরেকটা কথা আপনি বারবার বলছেন যে আমরা নাকি এমন এমন মন্তব্য করছি যেটা রাজনীতিতে কথাবার্তার আমরা শালীনতা নাকি ছাড়িয়ে যাচ্ছি। শালীনতা তো আপনাকে স্টার্ট করতে হবে, চ্যারিটি বিগিনস এট হোম। আপনি নিজে আগে শালীন হোক, আপনি নিজে আসানসোলে মেয়রের নামে আপনি ব্যক্তিগতভাবে আমাকে আমার নামে কুৎসা করুন, আমার কোনো আপত্তি নেই। আমি যেদিন মেয়র থাকবো না সেদিন আপনি জিতেন্দ্র তিওয়ারিকে গালাগালি করুন, আমি কোনো জবাব দেবো না। কিন্তু সো লং আই এম অন দ্য চেয়ার, আপনি আমাকে গালাগালি করা মানে আসানসোলে মহানাগরিককে গালাগালি করা, এবং আমি ওই চেয়ারে যতদিন থাকবো সে চেয়ারকে যদি অসম্মান করার আপনি চেষ্টা করেন বা আপনার দলের লোকরা অসম্মান করার চেষ্টা করে সেটার বিরুদ্ধে গর্জে ওঠা আমার দায়িত্বের মধ্যে পড়ে, সেটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। ব্যক্তিগতভাবে আপনি আমার নামে যা বলছেন বলুন, আমার কিচ্ছু আসে যায় না, সেটা আমার আমার ব্যাপার, আপনার ব্যক্তিগত আমার উপর রাগ থাকতেই পারে সেটা আপনি বহিঃপ্রকাশ করুন, কিন্তু ওই চেয়ারটাকে চেয়ারটার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করবেন আপনি করবেন। আপনার ক্যালকাটা থেকে নেতারা আসবে, তারা বলবে যে আসানসোলে মেয়রকে আমি গাধাতে বসে ঘুরাবো, আর আসানসোলে মেয়র হিসেবে আমি বসে বসে দেখবো। আপনি কয়েকজন হুলিগেন্সকে পাঠিয়ে দেবেন, যাও আসানসোল কর্পোরেশনে গিয়ে ডেপুটেশন দেওয়ার নাম করে ঢিল ছোড়ো, পাথর ছোড়ো, আর আমি
দর্শক হিসেবে বসে বসে দেখবো, গোলাপ ফুল নিয়ে বসে থাকবো? হ্যাঁ ভাই তুমি ঢিল মারো, আমি গোলাপ ফুল দেওয়ার জন্য বসে আছি, এসব কথা আপনি বলবেন না, এসব কথা আপনার মুখে মানায় না। আপনি সাংসদ হিসেবে কি করতে চান সেটা আপনি করুন। আপনি একদিকে বলছেন যে আসানসোল পৌর নিগম নাকি বিজনেসম্যানদেরকে ডিস্টার্ব করছে, কাদেরকে? আমরা নোটিশ পাঠাবো আমরা ডিস্টার্ব করা? যদি কেউ ট্রেড লাইসেন্স ছাড়া বিজনেস করছে আমরা নোটিশ পাঠাবো না তাদেরকে? যদি কেউ প্রপার্টি ট্যাক্স না দিয়ে ব্যবসা করছে তাদের কাছে নোটিশ যাবে না? যেহেতু আপনার তারা আপনার সমর্থক, কাদের কোন বিজনেসম্যানদেরকে নিয়ে আপনি করছেন? যে বিজনেস অসাধু বিজনেসম্যান, যারা সরকারের নিয়ম মানে না, সরকারের আইন মানে না, সরকারের বিভিন্ন যে নির্দেশিকা সেটা মানে না, আর যেহেতু আপনার প্রিয় তাই তাদেরকে ছেড়ে দিতে হবে, এই দর্শনে তো আমরা বিশ্বাস করি না। আপনার সঙ্গে যে বিজনেসম্যানরা আছে আপনার সঙ্গে থাকুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাদেরকে আপনি অ্যাডভাইস করুন যে পৌর নিগমে যে আইন সেই আইন তো আমি তৈরি করিনি, পৌর নিগমে যে আইন সে আইন মেনে তারা ব্যবসা করুক, আমরা কাউকে কারো পেছনে লাগতে যাচ্ছি না, কারো কোনো ক্ষতি আমরা করতে যাচ্ছি না, কিন্তু আইন না মেনে যদি কেউ ব্যবসা করে আর শুধুমাত্র বাবুল সুপ্রিয় আশীর্বাদ থাকলেই আইন না মেনে ব্যবসা করা যাবে এই দর্শনে যদি বিশ্বাস করে, তাহলে আইন কি সেটা তো তাকে বুঝিয়ে দিতেই হবে। সে যত বড় বিজনেসম্যান হোক না কেন আর আপনার যতই আশীর্বাদ তার পিছনে থাক না কেন, তাকে কেউ সেভ করতে পারবে না, আপনিও সেভ করতে পারবে না, তার আইনের গণ্ডির মধ্যে তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার সেটা নিশ্চয়ই আমি নেব। একদিকে আপনি বলছেন যে বিজনেসম্যানদের পেছনে পৌর নিগম লাগছে, আর আপনি নিজে কি বলছেন যারা যারা মাঝারি বিজনেস করছে, যারা ছোটো ছোটো ইন্ডাস্ট্রি লাগিয়েছে, বলছে তারা পলিউশন নিয়ে নিয়ম মানছে না। আরে আপনি প্রাইভেট এন্টারপ্রেনিয়ারদের বিরুদ্ধে বলছেন যে তারা পলিউশনের নিয়ম মানছে না, আপনি পাবলিক সেক্টর যে ইউনিট আছে আপনি ECL এর বিরুদ্ধে কেন বলছেন না যে তারা পলিউশনের নিয়ম মানছে না, আপনি ISCO-র বিরুদ্ধে কেন বলছেন না, আপনি DSP-র বিরুদ্ধে কেন বলছেন না, আপনি রেলের বিরুদ্ধে কেন বলছেন না, তারা পলিউশনের সব নিয়ম মানছে? তাদের বিরুদ্ধে বলে আপনার কোনো লাভ নেই। আপনি জানেন যে প্রাইভেট এই যে ছোটো ছোটো ব্যবসায়ীরা আছে এদের বিরুদ্ধে যদি পলিউশনের ভয় দেখানো হয়, আর যেহেতু আপনি পরিবেশ দপ্তরের মন্ত্রী, এই ভয়টা যদি দেখানো হয় তাহলে খুব তাড়াতাড়ি তারা দিল্লিতে গিয়ে আপনার সঙ্গে দেখা করবে, এটা আপনি এই মেসেজটা আপনি দিতে চাইছেন। আপনি তাদেরকে দিল্লিতে ডাকুন, তার সঙ্গে গোপনে যা আলোচনা করা করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু অকারণে আসানসোল দুর্গাপুর এই বিভিন্ন অঞ্চলে যে ছোটো ছোটো শিল্প গড়ে উঠেছে সেটাকে যদি বন্ধ করার আপনি চেষ্টা করেন তার বিরুদ্ধে আমরা গর্জে উঠব এবং সেটা আমরা কোনো মতে মেনে নেব না। আপনার ব্যক্তিগতভাবে আপনি তাদের উপর অখুশি থাকতেই পারেন, ব্যক্তিগতভাবে আপনার তাদের সঙ্গে কোনো যোগাযোগ থাকতেই পারে, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হাজার হাজার গরিব হাজার হাজার শ্রমিক সেখানে কাজ করে তাদের জীবন নিয়ে ছেলে খেলা করলে কিন্তু এটা আমরা আমাদের পক্ষে কোনো দিন মেনে নেওয়া সম্ভব হবে না। এবং আগামী দিনে আসানসোলে যদি শালীনতা বজায় থাকতে হয় তাহলে সেটা আপনি স্টার্ট করুন, আপনি স্টার্ট করুন এবং আপনার বিজেপির যারা অন্যান্য নেতারা আছে, আপনার কলিগ যারা আছে তাদেরকে বলুন তারা শালীন ভাষায় কথা বলতে শিখুক, নিশ্চয়ই আমরাও শালীনতা বজায় রাখবো। কিন্তু তারা যদি এমন কথাবার্তার ইউজ করে, এমন ওয়ার্ডের ইউজ করে যেটা আমাদের জন্য ডিফেমেটরি হয়, তাহলে তাদেরকে তাদের ভাষাতেই আমরা জবাব দিতে বাধ্য হব। সরি, আমরা এটাতে এই এই ক্ষেত্রে আপনাকে কোনো হেল্প করতে পারলাম না, আর আমাদের কাজের মূল্যায়ন হবে 2020 সালে। মেয়র হিসেবে আমি কী করেছি না করেছি সেটা 2020 সালে তার মূল্যায়ন হবে, বিধায়ক হিসেবে আমি কতটা সফল কতটা অসফল তার মূল্যায়ন 2021 সালে হবে, আমাদের মন্ত্রীরা কেমন কাজ করেছেন না করেছেন তার মূল্যায়ন 2021 সালে হবে। 2019 আপনি লোকসভা ভোটে জিতেছেন বলে আমাদের বিধায়কদের কাজের মূল্যায়ন হয়ে গেল, এই সিম্পলিফিকেশন ঠিক না। আপনি 2019 লোকসভা ভোটে জিতেছেন বলে মেয়র হিসেবে আমি কেমন কাজ করেছি তার মূল্যায়ন হয়ে গেল, এই সিম্পলিফিকেশন ঠিক না। আর আপনি আপনি আসানসোলকে যদি ভালোবাসতে পারেন, আসানসোলকে নিয়ে যদি গর্ব করতে পারেন, তাহলে নিশ্চয়ই আমরাও পজিটিভ ওয়েতে আপনার সঙ্গে চিন্তা ভাবনা করব। কিন্তু আসানসোলকে নিয়ে যদি আপনি বারবার আসানসোলকে ছোট দেখানোর চেষ্টা করেন, আসানসোল আমাদের আবেগ, আসানসোল আমাদের, আসানসোলের মাটি আমাদেরকে টানে, আসানসোলের গন্ধ আমাদের ভালো লাগে, এটা এই এই ফিলিং যতক্ষণ আপনার সঙ্গে না আসবে ততক্ষণ আপনার সঙ্গে আমাদের একসঙ্গে পথ চলতে আমরা পারবো না। কেননা আপনি আসানসোল আপনার কাছে একটা লোকসভা কেন্দ্র মাত্র, আসানসোল আপনার জন্য একটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, আমাদের জন্য আসানসোল আমাদের মা, আমাদের জন্য আসানসোল আমাদের আবেগ, আমাদের জন্য আসানসোল আমাদের রক্ত, আমাদের আসানসোল আমাদের জন্য আসানসোল আমাদের বাতাস, আমাদের জন্য আসানসোল আমাদের জীবন, আপনার জন্য আসানসোল আপনার জীবন না। তাই এখানে বেসিক ডিফারেন্স আপনাদের সঙ্গে আপনার সঙ্গে আমাদের, সে কারণে বারবার আমাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে। আসানসোলকে ভালোবাসতে শুরু করুন, আসানসোলকে নিজের 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 ভাবতে শুরু করুন, আসানসোলের মাটির গন্ধ আপনার ভালো লাগুক, নিশ্চয়ই আগামী দিনে আমরাও এই এই জিনিসগুলো মাথায় রাখবো। কিন্তু সেটা যদি না করতে পারছেন তাহলে সরি, আমরা কোনোভাবে আপনাকে হেল্প করতে পারবো না, আমরা আপনার মতের সঙ্গে একমত কোনো দিন হতে পারবো না, এটা আপনার কাছে পরিষ্কার করে বলে দিতে চাই।